আগামী শনিবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের 22টি জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচন হবে সেই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, সেই এলাকার রাজ্য সরকারি অফিস, কলকারখানা, দোকান, শিল্প প্রতিষ্ঠান সবই এদিন বন্ধ থাকবে। পঞ্চায়েত এলাকার ভোটার কিন্তু কর্মসূত্রে থাকেন পুরসভা এলাকায়, এমন ব্যক্তিদেরও দেওয়া হবে সবেতন ছুটি। বেসরকারি কর্মচারী, রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদেরও এদিন সবেতন ছুটি দেওয়া হবে। বেতন কাটার ভয় যেন কেউ ভোটদানে বিরত না থাকেন তার জন্যই এই সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।